রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমি সৈকত। পঞ্চায়েত নির্বাচন আসন্ন। এই পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা ছড়িয়েছে, এমনকি বেশ কয়েকজন মানুষ মারাও গেছেন, প্রাণ হারিয়েছেন। অর্থাৎ ভোটের আগেই মনোনয়ন পর্বে প্রাণ ঝরেছে একাধিক, কিন্তু তারপরে মনোনয়ন পর্ব শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে স্ক্রুটিনি পর্ব, স্ক্রুটিনি যখন শুরু হয়েছে তখন দেখা যাচ্ছে বিস্তর গোলযোগ। এবং সেই গোলযোগের অভিযোগে যাদের ফর্ম বা যাদের মনোনয়ন, বা বলা ভালো, উলুবেড়িয়া এক নম্বর ব্লকের দুটি পঞ্চায়েত, বহিরা এবং ধুলা শিমলা, এই দুটি পঞ্চায়েতের সিপিএম প্রার্থী, বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী, তারা মনোনয়ন পর্ব মনোনয়ন জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো পরিচয়পত্র, যা ডিটেলস দিতে হয়, প্রত্যেকটি জমা করেছিলেন বলে তারা জানাচ্ছেন। কিন্তু যখন ব্লক থেকে, অর্থাৎ বিডিও অফিস থেকে যখন প্রতিটি প্রার্থীর যে লিস্ট, বুথ অনুযায়ী যে লিস্ট বেরোয়, সেই লিস্টে দেখা যায় বহিরা গ্রাম পঞ্চায়েতের 56 নম্বর বুথে সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খান, এবং ধুলা শিমলা পঞ্চায়েতের 133 নম্বর বুথের প্রার্থী তনুজা, এই দুজনের নাম নেই। তাদের যখন ডেটা চেক করেন সিপিএম দলের তরফ থেকে, বা এই দুজন প্রার্থী যারা প্রস্তাবক, তারা যখন বিডিও অফিসের গিয়ে, বিডিও অফিসের কাছে গিয়ে অভিযোগ করেন বা ডেটা চেক করেন, তখন দেখানো হয়েছে যে এই দুজন ক্যান্ডিডেটের ওবিসি এ কাস্ট সার্টিফিকেট, সেই সার্টিফিকেটগুলি দেওয়া হয়নি। শুধু তাই নয়, তনুজা বেগম, অর্থাৎ যে যে পঞ্চায়েতের অন্তর্গত, সেই পঞ্চায়েতের অন্তর্গত, ধুলা শিমলা পঞ্চায়েতের অন্তর্গত এই তনুজা বেগমের কাস্ট সার্টিফিকেটের জায়গায় বা তার নামের পাশে লেখা রয়েছে SCW, অর্থাৎ তিনি তপশিলি জাতির মহিলা, এবং সার্টিফিকেট পেন্ডিং দেখা রয়েছে, এবং সেই লেখাটি কাটাকুটি করা রয়েছে। অর্থাৎ তনুজা বেগম বা আরও একটা, এই যে বহিরা পঞ্চায়েতের সিপিএম প্রার্থী, দুজনেই কিন্তু ওবিসি এ ক্যাটাগরির, কিন্তু তনুজা বেগমের যে রো আছে, যে কলাম আছে, সেখানে দেখানো হয়েছে এসসি মহিলা এবং সার্টিফিকেট পেন্ডিং। এবং এই বহিরা গ্রাম পঞ্চায়েতের যিনি সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খান, তার ক্ষেত্রেও অলমোস্ট একই যুক্তি দেখিয়ে এই দুজনের প্রার্থীপদ ক্যান্সেল করা হয়েছে। এবং প্রার্থীপদ ক্যান্সেল করার এই যে প্রসেস, এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। এই ঘটনায় সিবিআই তদন্ত হয়েছে, গোটা রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়ন পর্ব, মনোনয়ন পর্বে যে বিস্তর ঝামেলা, সেই বিস্তর ঝামেলায় কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, কেন্দ্রীয় বাহিনী নিয়েই ইলেকশন করাতে হবে, এই রায় দিয়েছে কোর্ট। তার মাঝে সিবিআই তদন্ত, অভূতপূর্বভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কোর্ট। অর্থাৎ নির্বাচনকে ঘিরে ঘটনা প্রবাহ এমন এগোচ্ছে যে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হচ্ছে। রাজ্যের কোনো নির্বাচনে, নির্বাচনী প্রক্রিয়া বা মনোনয়ন প্রক্রিয়া বা স্ক্রুটিনি প্রক্রিয়ায় এই ধরনের গোলযোগ এবং গোলযোগের অভিযোগে সিবিআই তদন্ত, এটা বোধহয় স্মরণকালের মধ্যে আসে না। এইভাবেই রাজনৈতিক ষড়যন্ত্র করে বিরোধীদেরকে প্রতিদ্বন্দ্বিতা থেকে পিছিয়ে দেওয়া হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হচ্ছে না বলে তারা অভিযোগ করছেন। আগামী দিনে এই মামলার রায় বা এই মামলার গতিপথ কোন দিকে এগোয়, এই দুজন যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা কি আদৌ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, সেদিকে নজর থাক। এবং এই এই যে খবর, এই খবরের সমস্ত আপডেট প্রতি মুহূর্তের বাংলার খবরের আপডেট জানতে চোখ রাখুন রিপাবলিক বাংলায়। মেনস্ট্রিম মিডিয়াতে যে আলোড়ন ফেলে দিয়েছে রিপাবলিক বাংলা, এবার ডিজিটাল আসতে চলেছে রিপাবলিক বাংলা, ডিজিটালে আসতে চলেছে ঝড় আর বাংলা ডিজিটাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়।